Hi friends, welcome back to my channel. Myself Rajyashri Banerjee from Bankura Sammilani Medical College and Hospital. आज के हमारे respiration in plants पर पार्टा पढ़ब सेटा होच्छे do plants breathe এই কোশ্চেন দিয়ে আমরা শুরু করব আজকে পড়া। কি বলছে যে প্ল্যান্টসও কি ব্রিথ করে, অর্থাৎ ব্রিদিং সিস্টেম যেটা আমাদের মধ্যে হিউম্যানস অ্যানিম্যাল সবার মধ্যে প্রেজেন্ট, সেরকম কি প্ল্যান্টসের মধ্যেও ব্রিদিং সিস্টেমটা প্রেজেন্ট সেটাই আজকে আমরা জানবো। तो कि बोलते देखो वेल द आंसर टू दिस क्वेश्चन इज नॉट क्विक सो नो नो नॉट क्वाइट सो डायरेक्ट अर्थात जे बोलते जे ये क्वेश्चन करा हो डू प्लांट्स ब्रीथ इटा किन्तु ओइभावे डायरेक्ट भावे कोनो आंसर देवा जाबे ना। येस plants require oxygen for respiration to occur and they also give out CO2 অর্থাৎ প্ল্যান্টসের মধ্যে কিন্তু অক্সিজেন লাগে, যেরকম আমাদের যেরকম ব্রিদিং সিস্টেমের মাধ্যমে আমরা কি করি এক্সচেঞ্জ অফ গ্যাসেস অর্থাৎ অক্সিজেন হচ্ছে আমরা নিই এবং CO2 হচ্ছে আমরা ছেড়ে দিই, অর্থাৎ সেরকমই প্ল্যান্টসের মধ্যেও কিন্তু অক্সিজেনের দরকার হয় এবং প্ল্যান্টসরাও হচ্ছে অক্সিজেন হচ্ছে নেয় এবং CO2 হচ্ছে ছেড়ে দেয়, किन्तु तारा कि सेटा ब्रीदिंग सिस्टेमेर मध्य करे किना सेटा किन्तु कोथाओ बोललो ना। तारपरे बोलছে हैंस प्लांट्स हैव सिस्टेम इन प्लेस दैट एनश्योर द अवेलेबिलिटी अफ अक्सिजेन अर्थात प्लांट्सের মধ্যে কিছু না কিছু একটা সিস্টেম আছে যার মাধ্যমে সে অক্সিজেনের অ্যাভেলেবিলিটিটাকে এনশিওর করে অর্থাৎ নিশ্চিত করে, কারণ প্লান্টসের মধ্যেও রেসপিরেশনের জন্য কিন্তু অক্সিজেনের দরকার হয়। Plants, unlike animal, have no specialized organ for gaseous exchange, but they have stomata and lenticels for this purpose. অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আমাদের অ্যানিমালস এবং মেনলি হিউম্যানসের মধ্যে যেরকম লাংস থাকে হচ্ছে ব্রিদিং সিস্টেমটাকে চালানোর জন্য হচ্ছে স্পেশালাইজড অর্গান ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ, প্ল্যান্টসের মধ্যে কিন্তু সেরকম কিছু থাকে না কিন্তু বাট দে হ্যাভ স্টোমাটা অ্যান্ড লেন্টিকলস ফর দিস পারপাস অর্থাৎ এই পারপাসটার জন্য অর্থাৎ গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য তাদের ওই রকম কোনো স্পেশালাইজড অর্গান থাকে না কিন্তু তাদের মধ্যে স্টোমাটা এবং লেন্টিকলস থাকে যার মাধ্যমে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়ে থাকে। There are several reasons why plants can get along without respiratory organ অর্থাৎ এখানে অনেক রকমের রিজন আছে যে কেন প্ল্যান্টসের মধ্যে প্ল্যান্টস হচ্ছে তৈরি হলো উইদাউট রেসপিরেটরি অর্গান, কোনো রকম রেসপিরেটরি অর্গান ছাড়াই প্ল্যান্টটা তৈরি হয়ে গেল। কোনো অ্যানিমালস কিন্তু এরকম দেখা যায় না কিন্তু প্ল্যান্টসের মধ্যে কি কোনো রকম রেসপিরেটরি স্পেশালাইজড অর্গান নেই। First, each plant parts take care of its own gas exchange need অর্থাৎ প্রথমেই এই রিজনগুলোর মধ্যে ফার্স্ট যে রিজনটা সেটা হচ্ছে প্রত্যেকটা প্ল্যান্টস পার্টের কিন্তু টেক কেয়ার অফ ইটস ওন গ্যাস এক্সচেঞ্জ নিড অর্থাৎ তার যেরকম সেই পার্টটা যেরকম গ্যাসিয়াস যেরকম নিড অর্থাৎ সেখানে মনে করো প্ল্যান্টসের কোনো জায়গায় মনে করো অক্সিজেনের পরিমাণটা কম লাগছে আবার কোনো জায়গায় মনে করো বেশি লাগছে, ঠিক সেই হিসেবে হচ্ছে মানে প্রত্যেকটা প্ল্যান্টসের মানে প্রত্যেকটা পার্টসেই যে একই পরিমাণ অক্সিজেনের নিড সেটা কিন্তু নয়, সেটাই বলছে ইচ প্ল্যান্ট পার্ট টেক কেয়ার অফ ইটস ওন গ্যাস গ্যাসিয়াস এক্সচেঞ্জ নিড অর্থাৎ প্ল্যান্টসের প্রত্যেকটা পার্টস কী করে টেক কেয়ার করে কিসের গ্যাস তার নিজের নিজের গ্যাসিয়াস এক্সচেঞ্জের যেরকম প্রয়োজনীয়তা। There is very little transport of gases from one plant part to another অর্থাৎ এখানে একটা প্ল্যান্টসের একটা পার্ট থেকে আরেকটা পার্টে গ্যাসের হচ্ছে ট্রান্সপোর্টটা কিন্তু খুবই কম হয়ে থাকে। তাহলে ফার্স্ট রিজন হলো এটা যে ওয়াই প্ল্যান্টস ক্যান গেট অ্যালং উইদাউট রেসপিরেটরি অর্গান, কারণ তার কোনো রকম ওরকম স্পেশালাইজড অর্গান নেই, তার যে 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 যেখানে মানে যে পার্টটা যেরকম হচ্ছে দরকার সে তার খেয়াল রাখে, আবার অন্য জায়গায় মনে করো কোথাও বেশি দরকার সে বেশিটাই করে মানে যে যার খেয়াল নিজেরা নিজেরা রাখে, ওরকম কোনো স্পেশালাইজড কেউ নেই যে সবার খেয়াল রাখবে, ঠিক আছে। সেকেন্ড, প্ল্যান্টস ডু নট প্রেজেন্ট গ্রেট ডিমান্ডস ফর গ্যাস এক্সচেঞ্জ অর্থাৎ প্ল্যান্টসের মধ্যে ওরকম কোনো ডিম্যান্ডস থাকে না যে একটা বড় রকমের ডিম্যান্ডস গ্যাসিয়াস এক্সচেঞ্জে এরকমও কিন্তু থাকে না। রুট স্টেমস অ্যান্ড লিভস রেসপায়ার অ্যাট রেট ফার লোয়ার দ্যান অ্যানিমালস ডু অর্থাৎ প্ল্যান্টসের মধ্যে যেরকম রেসপিরেশনের রেটটা হয় সেটা কিন্তু অনেকটাই কম, অর্থাৎ প্ল্যান্টসের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জের দরকার হয় কিন্তু অতটাও লাগে না যেটা অ্যানিমালসদের মধ্যে হচ্ছে লাগে। Only during photosynthesis are large volume of gases exchanged and each leaf is well adapted to take care of its own needs during this period. অর্থাৎ শুধুমাত্র ফটোসিনথেসিসের সময় একটা লার্জ ভলিউম, একটা বিশাল মাত্রায় কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় এবং প্রত্যেকটা লিফ, ইচ লিফ ইজ ওয়েল অ্যাডাপ্টেড, তার জন্য কিন্তু ওয়েল অ্যাডাপ্টেড থাকে। সেই সময় যে একটা বিশাল পরিমাণে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় ফটোসিনথেসিসের জন্য, তার জন্য কিন্তু প্রত্যেকটা লিভস কিন্তু ওয়েল অ্যাডাপ্টেড। When cell photosynthesize, availability of oxygen is not a problem in this cell since oxygen is released within the cell. অর্থাৎ ফটোসিনথেসিস যখন হয় তখন যে অক্সিজেনের অ্যাভেলেবিলিটা কোনো রকম প্রবলেম হয় সেটা কিন্তু নয়, কারণ সেলসের মধ্যেই তো অক্সিজেন হচ্ছে তৈরি হচ্ছে। ফটোসিনথেসিসটা তো অক্সিজেন তৈরি হচ্ছে, সেখানে তো অক্সিজেন লাগছে না, সেই জন্য অক্সিজেনের অ্যাভেলেবিলিটির ওপর ফটোসিনথেসিস কিন্তু ডিপেন্ড করে না। থার্ডলি কী বলছে, তৃতীয় নম্বর কারণ কি বলছে, দ্য ডিস্টেন্স দ্যাট গ্যাসেস মাস্ট ডিফিউজড ইভেন ইন লার্জ বাল্কি প্ল্যান্টস ইজ নট গ্রেট। অর্থাৎ গ্যাসের ডিফিউজ হতে গেলে খুব বেশি যে ডিস্টেন্স তা করতে হচ্ছে সেটা কিন্তু নয়। ইটস লিভিং সেলস, এগুলো খুব যে বেশি ইম্পর্টেন্ট তা নয়, যেহেতু তোমাদের বইতে আছে তাই একবার তোমাদের রিডিং করিয়ে দিচ্ছি। পরীক্ষার সময় এইগুলো অযথা পড়ে সময় নষ্ট করবে না, এই যে একবার পড়ে নিলে এটাই একবার গল্পের মতো মনে রেখে দাও যে কী কী জিনিস ওখানে আছে সেটাই। আর ওটা থেকে পরীক্ষার সময় খুব একটা যে কোশ্চেন আসে এটা থেকে নয়, কোনোবারই কোশ্চেন আমি খুব একটা দেখিনি, আর কোশ্চেন আসারও তেমন জায়গা নেই। Each living cells in the plant is located quite close to the surface of the plants. অর্থাৎ প্ল্যান্টসের যে সেলসগুলো সেগুলো কি সারফেস অফ দ্য প্ল্যান্টসে বেশি থাকে। This is true for leaves, you may ask. অর্থাৎ এটা যে এই যে বলছে লিভিং সেলস, প্ল্যান্টের লিভিং সেলসগুলো সারফেস অফ দ্য প্ল্যান্টসে থাকে, এটা ট্রু ফর লিভস। অর্থাৎ পাতার জন্য তুমি বলতে পারো যে হ্যাঁ এটা ট্রু, কারণ পাতাটা হচ্ছে পাতলা হয় কিন্তু। বাট হোয়াট অ্যাবাউট থিক উডি স্টেমস অ্যান্ড রুটস, কিন্তু যেটা থিক থিক উডি যে স্টেমস এবং রুটসগুলো আছে তাদের ক্ষেত্রেও কি লিভিং সেলসটা ওই সারফেসেই থাকে, ভিতরের দিকে থাকে না? সেটাই একটা কোশ্চেন করলো। এবার তার উত্তর, in stems the living cells are organized in thin layer inside and beneath the bark. অর্থাৎ স্টেমসে কি হয় লিভিং সেলসটা আর অর্গানাইজ থাকে কীভাবে, ইন এ থিন লেয়ার, একটা থিন লেয়ারে হচ্ছে অর্গানাইজ থাকে, ইনসাইড অ্যান্ড বিনিথ দ্য বার্ক। অর্থাৎ বার্ক, বার্ক মানে হচ্ছে গাছের ছাল, সেই ছালের হচ্ছে নিচে একটা থিন লেয়ারে হচ্ছে আমাদের লিভিং সেলসগুলো সাজানো থাকে। They also have openings called lenticels. অর্থাৎ লেন্টিসেলস আমরা কাকে বলছি, আমরা যে দেখলাম যে আমাদের প্ল্যান্টসের মধ্যে কোনো স্পেশালাইজড অর্গান রেসপিরেটরি সেটা নেই, কিন্তু লেন্টিসেলস আছে। এই লেন্টিসেলসটা কি, লেন্টিসেলসটা যারা জানো না তাদের জন্য বলছি, এই যে গাছের যে ছাল, ছালের নিচে হচ্ছে একটা থিন লেয়ার হচ্ছে লিভিং সেলসগুলো সাজানো আছে, সেই সাজানোর মাঝে কিছু কিছু জায়গায় ওপেনিংস আছে, সেই ওপেনিংসগুলোকেই বলা হয় লেন্টিসেলস। ওকে, the cells in the interior are dead and provide only mechanical support. এর পরে যে ভিতরের দিকে সেলসগুলো থাকে সেটা কিন্তু ডেড হয়, শুধুমাত্র একটা সাপোর্ট, স্টেমটা মানে কি, স্টেম মানে কাণ্ড, অর্থাৎ গাছটাকে দাঁড়িয়ে থাকার জন্য তার একটা সাপোর্ট দিতে হবে, সেই সাপোর্টের জন্য শুধুমাত্র সেখানে হচ্ছে কিছু ডেড সেলস হচ্ছে সাপোর্টের জন্য থাকে। যে লিভিং সেলস থাকে সেটা একদম যে পাতার মতো সারফেসে থাকে তা নয়, বার্কের অর্থাৎ গাছের ছালের ঠিক নিচটাতেই একটা থিন লেয়ারে সেই লিভিং সেলসগুলো সাজানো থাকে এবং তার মাঝে মাঝে কিছু ওপেনিংস থাকে যাকে আমরা লেন্টিসেলস বলে থাকি। এই লেন্টিসেলসের মাধ্যমে কি হয়, স্টেমেতে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়ে থাকে। Thus, most cells of the plant have at least a part of their surface in contact with air. এইভাবে কি হচ্ছে most cells of the plant কি হচ্ছে have at least a part of their surface in contact with air. অর্থাৎ বলছে এইভাবেই কি হচ্ছে প্ল্যান্টসের মধ্যে বেশিরভাগ সেলস বলতে গেলে লিভিং সেলস বলছে, লিভিং সেলস কিছু যেমন পাতায় যেগুলো আছে সেগুলো একদম উপরের লেয়ারে আছে, অর্থাৎ তাদের কন্ট্যাক্ট থাকছে এয়ারের সাথে। আর এখানেও কি হচ্ছে বার্কের নিচে থাকছে ঠিকই কিন্তু কিছু কিছু জায়গায় ওপেনিংস থাকছে, অর্থাৎ সেই ওপেনিংসের মাধ্যমে কি হচ্ছে এয়ারের সাথে সে কন্ট্যাক্ট রাখতে পারছে। সেটাই বলছে দ্যাস মোস্ট সেলস অফ দ্য প্ল্যান্ট হ্যাভ অ্যাট লিস্ট এ পার্ট অফ দেয়ার সারফেস, অর্থাৎ সারফেসে একটা অ্যাটলিস্ট একটা পার্ট থাকবেই, মানে খুব কম করে হলে একটা পার্ট হচ্ছে তাদের সারফেসে থাকবে যেটা হচ্ছে এয়ারের সাথে কন্ট্যাক্ট থাকবে। This is also facilitated by the loose packing of parenchymal cell in leaves, stems and roots. এটা আবার কিভাবে ফ্যাসিলেট হচ্ছে সেটা বলছে parenchyma cells গুলো হচ্ছে লুজ প্যাকিং থাকে, খুব টাইট যে প্যাক থাকে তা নয়, লুজলি হচ্ছে প্যাকিং থাকে কোথায় leaves, stems এবং root, which provide an interconnected network of air spaces. এই যে হালকাভাবে যেহেতু ওরা কানেক্টেড আছে, প্যাকিং আছে, সেহেতু কি হচ্ছে একটা এয়ার স্পেসের সাথে একটা ইন্টারকানেক্টেড হচ্ছে থাকছে। হলো তাহলে আমাদের এই অবধি। এরপরে কি বলছে, দ্য কমপ্লিট কম্বাশন অফ গ্লুকোজ হুইচ প্রোডিউস CO2 and H2O as end product yield energy, most of which is given out as heat. অর্থাৎ এই যে রেসপিরেশন যেটা আমরা বলছিলাম যে গ্লুকোজের কি হচ্ছে অক্সিডেশন হচ্ছে, যে অক্সিজেনের সাথে রিয়াক্ট করছে, অর্থাৎ গ্লুকোজের যে কম্বাশন অর্থাৎ অক্সিডেশন সেখানে কি প্রোডিউস হচ্ছে CO2 H2O আর হচ্ছে এই CO2 H2O হচ্ছে এন্ড প্রোডাক্ট এবং কি বলছে ইয়েল্ডস এনার্জি, এবং এনার্জি তৈরি করছে যেটা মোস্ট অফ হুইচ ইজ গিভেন আউট অ্যাজ হিট, যেটা বেশিরভাগটাই হচ্ছে হিট হিসেবে হচ্ছে বেরিয়ে আসে। ওকে, তারপরে বলছে ইফ দিস, তাহলে আমাদের এই যে এখানে ইকুয়েশনটা আছে সেটাও ক্লিয়ার হয়ে গেল। গ্লুকোজ হচ্ছে অক্সিডেশন হচ্ছে বা কম্বাশন হচ্ছে, তার ফলে হচ্ছে প্রোডাক্ট তৈরি করছে CO2 H2O আর হচ্ছে এনার্জি, এনার্জি হচ্ছে বেশিরভাগটাই হিট হিসেবে বেরোয়। If this energy is to be useful to the cell, it should be able to utilize it to synthesize other molecules that the cell require. অর্থাৎ যদি এই যে এনার্জিটা হচ্ছে সেটা যদি সেলসের ক্ষেত্রে ইউজফুল হয় তাহলে সেলস কী করে সেটাকে ইউজ করে কোনো কাজ করতে পারে, অর্থাৎ কোনো রকম মলিকিউলসের আবার সিনথেসিসও করতে পারে সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে। The strategy that the plant cell uses is to catabolize the glucose molecule in such a way that not all the liberated energy goes out as heat. অর্থাৎ এমন স্ট্র্যাটেজিতেই হচ্ছে প্ল্যান্ট হচ্ছে গ্লুকোজ মলিকিউলটাকে হচ্ছে ক্যাটাবলাইজ করে যে পুরো এনার্জিটাই আমাদের কিন্তু হিট হিসেবে বেরিয়ে যায় না। The key is to oxidize glucose not in one step. সেই জন্য কি একটা স্টেপে হচ্ছে আমাদের এই যে এখানে এই স্টেপটা দেখানো হয়েছে, এটাই যে হয় তা নয়, ভিতরে যে ছোটো 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 অনেক স্টেপ আছে সেটাই বলছে যে দ্য কি ইজ টু অক্সিডাইজ গ্লুকোজ নট ইন ওয়ান স্টেপ, কিন্তু একটা স্টেপে হয় না, বাট ইন সেভারাল স্মল স্টেপস, যে তার মাধ্যমে কি হয় এনাবেলিং সাম স্টেপস টু বি জাস্ট লার্জ এনাফ সাচ দ্যাট দ্য এনার্জি রিলিজড ক্যান বি কাপেল টু এটিপি সিনথেসিস। এই যে এইটা এখানে একটা স্টেপ দেখানো যায়, এটা কিন্তু একটা এখানে অনেক স্টেপ আছে, তো সেই অনেক স্টেপ হওয়ার কারণ কি সেই অনেক স্টেপের মধ্যে আবার কিছু কিছু স্টেপ হচ্ছে এতটাই বড় যার মাধ্যমে এনার্জিটা তৈরি হচ্ছে এবং এনার্জিটা কি হচ্ছে এটিপি হিসেবে সঞ্চয় হয়ে যাচ্ছে। বোঝা গেল, কিছু কিছু এনার্জি কি হচ্ছে হিট হিসেবে বেরিয়ে যাচ্ছে আর কিছু এনার্জি কিন্তু আবার এটিপি হিসেবে স্টোরড হতে থাকছে, যে পুরোটাই এনার্জি হচ্ছে হিট হিসেবে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়। How this is done is essentially the story of respiration. অর্থাৎ এই যে কীভাবে ছোটো ছোটো স্টেপের মধ্যেও আবার কিছু কিছু স্টেপ একটু বড় হয়ে সেই কেন বড় হচ্ছে তার মধ্যে থেকে যে হিটটা বেরোচ্ছে এনার্জিটা বেরোচ্ছে সেটা হিট না হয়ে গিয়ে সেটা এটিপির মধ্যে সঞ্চয় হয়ে রয়ে যাচ্ছে, যাতে পরে সেল ওটাকে এটিপিটাকে ভেঙে সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে কিছু মলিকিউল সিনথেসিস বা অন্য কোনো কাজ করতে পারে। এই যে স্টোরিটা এটাই হচ্ছে রেসপিরেশন, এটাই আমরা জানবো এই পুরো চ্যাপ্টারটা। During the process of respiration, oxygen is utilized and carbon dioxide, water, energy are released as product. সেই একই দেখো যে রেসপিরেশনের যে প্রসেসটা এটা হচ্ছে গ্রসলি প্রসেসটা দেখানো, যেমন ফটোসিনথেসিসে ফার্স্টেই একটা গ্রস একটা রিয়াকশন দেওয়া ছিল এবং পরে আমরা দেখেছি ওর ভিতরে ভিতরে অনেক রিয়াকশন হয়, ঠিক একইভাবে রেসপিরেশনেও এটা একটা হচ্ছে ওভারঅল রিয়াকশন, এর ভিতরে ভিতরে এই যে তীর চিহ্নটা দেওয়া হয় যে এখানে অনেক রিয়াকশন হয়ে আসছে। ওকে, সেরকমই বলছে যে ডিউরিং দ্য প্রসেস অফ রেসপিরেশন, তাহলে প্রসেস অফ রেসপিরেশনে কি অক্সিজেন ইজ ইউটিলাইজড, অক্সিজেন হচ্ছে লাগছে ইউটিলাইজড হচ্ছে, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এনার্জি আর রিলিজড অ্যাজ প্রোডাক্ট, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এনার্জি হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যাচ্ছে। তারপর কি বলছে দ্য কম্বাশন রিয়াকশন রিকোয়ার্স অক্সিজেন, অর্থাৎ এটা কম্বাশন রিয়াকশন বলছি সেখানে মানে কম্বাশন রিয়াকশন মানেই হচ্ছে অক্সিডেশন এবং সেখানে হচ্ছে অক্সিজেন লাগবে। But some cells live where oxygen may or may not be available. কিন্তু কিছু কিছু সেলস হচ্ছে আবার বেঁচে থাকে যেখানে অক্সিজেন থাকে এবং অনেক সময় থাকেও না। There are sufficient reasons. আচ্ছা হ্যাঁ, can you think of such situation where oxygen is not available? অর্থাৎ তোমরা কি ভাবতে পারছো যে এরকম একটা জায়গা যেখানে অক্সিজেন হচ্ছে অ্যাভেলেবেলই নেই? There is sufficient reason to believe that the first cells on this plant lived in an atmosphere that lacks oxygen. অর্থাৎ এখানে কিছু sufficient reason আছে যেটা হচ্ছে believe করে যে believe দেয় মানে আমাদের বিশ্বাস যোগায় যে কি যে first cell on this planet অর্থাৎ প্ল্যানেটে এই গ্রহতে প্রথম যে সেলসটা তৈরি হয়েছিল সেটা কিন্তু বেঁচে ছিল অ্যাটমসফিয়ারে that lacked oxygen সেখানে কিন্তু অক্সিজেন ছিল না বোঝা গেল Even among present-day living organisms, we know of several that are adapted to anaerobic condition. এমন কি আমরাও কিন্তু এমন কিছু অর্গানিজম জানি যেগুলো হচ্ছে অ্যানারোবিক অর্গানিজম তাহলে তারা তো অক্সিজেনের অভাবেই বেঁচে আছে মানে তাদের কাছে অক্সিজেন কিন্তু নেই তাহলে তারা বেঁচে আছে তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে দেয়ার আর সাব এই যে ক্যান ইউ থিঙ্ক অফ সাচ সিচুয়েশন অ্যান্ড অর্গানিজম ওয়্যার অক্সিজেন ইজ নট অ্যাভেলেবল তাহলে অ্যানারোবিক যে কন্ডিশনে যে অর্গানিজমগুলো বড় হয় তাদের কাছে তো অক্সিজেন থাকে না তাহলে এই কোশ্চেনের অ্যান্সার এখানে আমরা পেয়ে গেলাম Some of these organisms are facultative anaerobics, while in other the requirement for anaerobic condition is obligate. অর্থাৎ কিছু কিছু organism হচ্ছে facultative anaerobic, while in other কিছু কিছু আবার organism হচ্ছে obligate anaerobic. এই যে অ্যানারোবিক অর্গানিজমগুলোর কথা বললাম তার মধ্যে আবার দু রকমের একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক মানে তারা অক্সিজেনের অভাব মানে অক্সিজেন না থাকলেও বাঁচতে পারে অক্সিজেন থাকলেও বাঁচতে পারে আর ওয়াইল ইন দ্য আদার্স রিকোয়ারমেন্ট অফ অ্যানারোবিক কন্ডিশন ইজ অব্লিগেট আবার কিছু কিছু অর্গানিজম আছে যাদের হচ্ছে অক্সিজেন থাকলে কিন্তু তারা বাঁচবে না অক্সিজেন না থাকা যে এনভায়রনমেন্ট সেই জায়গাতেই কিন্তু তারা বড় হতে পারবে In any case, all living organisms retain the enzymatic machinery to partially oxidize glucose without the help of oxygen. বলছে এমন একটা কেস যেখানে all living organisms retain the enzymatic machinery to partially oxidize glucose without the help of oxygen. Living organism এর মধ্যে এমনও কিছু কেস দেখা যাচ্ছে যেখানে without help of oxygen অক্সিজেন হচ্ছে নেই কিন্তু আমরা এনজাইমের থ্রু কী করছি গ্লুকোজটাকে অক্সিডাইজ করতে পারছি কিন্তু পার্শিয়ালি ফুললি নয় This breakdown of glucose to pyruvic acid is called glycolysis. অর্থাৎ এই যে অক্সিজেন ছাড়া অক্সিজেন নেই কিন্তু আমরা এনজাইমের মাধ্যমে গ্লুকোজটাকে ভেঙে দিতে পারছি সেটাকে পার্শিয়ালি ডিগ্রেড করছি ফুললি যে ভেঙে একদম আমরা CO2H2 এনার্জি যে উপরে যেটা দেখানো হচ্ছে সেটা পাচ্ছি তা নয় পার্শিয়ালি হচ্ছে ভাঙতে পারছি সেটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস এই প্রসেসটাকে এরপরের দিন আমরা পড়বো গ্লাইকোলাইসিস যেটা হচ্ছে পরের পার্টটা এই গ্লাইকোলাইসিস থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এবং নিটের জন্য তো বটেই তো সেটা আমরা পড়বো আজকে হচ্ছে ওয়েডনেসডে আজকে আমরা এই অবধি পড়লাম এরপরে থার্সডেতে আমরা পড়বো গ্লাইকোলাইসিস ওকে থ্যাংক ইউ টাটা